নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেলে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে যে রান্না করব, সকালে ভাত করলাম আর একটা সবজি করলাম, সব মিশানো, মানে ফুলকপি বেগুন আলু দিয়ে একটা তরকারি করেছি। আর এখন এই যে মাছ করবে, এই যে রুই মাছ আছে, এটা এটা বাটা মাছ আছে, আর এটা আদা জিরা রসুন আমি বেটে নিয়েছি, টমেটো বাটা আছে। আর এই যে ফুলকপি দিয়ে রান্না করবো আমি, মাছটা ফুলকপি দিয়ে রান্না করবো, গ্যাসে বসিয়ে দিলাম, একটু গরম হোক, তারপরে মাছ ভাজবো। মাছে আমি হলুদ লাগিয়ে দিব, শুকনো লঙ্কার গুঁড়া দিব, একটু মাছে ভরে দিব, জল বেরিয়ে যায় লবণ দিব, একটু মেখে দিব মাছ, একটু ভাজা হয়ে গেছে না, তুমি তো দিয়েছি, এটা এই সাইডেও ভাজা হয়েছে, বের করবো। মাছ ভাজানো হয়ে গেছে, দেখুন এই যে মাছ ভাজা সব হয়ে গেছে। এটা তার তেল দিব, এটাতে গোটা জিরা দিলাম, কালো জিরা দিলাম, শুকনো লঙ্কা আর তেজপাতা লাগিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা পেঁয়াজ আর আলু একসঙ্গে দিয়ে দিল ভাজি। আদা বাটাটা, আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটাটা লাগিয়ে দেবো, এটাকে লবণ লাগিয়ে দিলাম, হলুদ লাগিয়ে দিলাম, জিরা গুঁড়ো লাগিয়ে দিলাম, ভালো করে কষে নিয়ে দিল, জল ছিল মশলা বাটার জলটা লাগিয়ে দিলাম, এই ফুলকপি টমেটো বাটাটা লাগিয়ে দিলাম,
ফুলকপিটা দিয়ে দিব। আমি জল দিয়ে দুবার তিনবার করে ভালো করে কষে নিলাম, তারপর আমি জল লাগিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে রেখে দিই, জলটা ফুটুক। জলটা ফুটে গেছে, মাছটা লাগিয়ে দিব আর কি। ফুটলে নামিয়ে দেবো, দিয়ে দিলাম। আর মাছের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা, এই যে আমার ফুলকপি মাছের তরকারি হয়ে গেছে ফুলকপি দিয়ে। আমার হচ্ছে রান্না হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি, আর এটা হচ্ছে সব সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঘন, মানে টক ঘন্ট টাইপের করলাম। আর এই যে হাত হয়ে গেছে আমার, তো আমি এখন গ্যাসটা পরিষ্কার করব। তারপরে তো আমার গ্যাস মোছা হয়ে গেছে, এই যে গ্যাসটা মুছলাম, আর দুধ আসছিলো, দুধটা গরম করে নিলাম। আর এই যে আমার জন্য চা করে নিয়েছি, চা খেয়ে স্নান করবো, তারপর পুজো দিব। তো ঠিক আছে, রাখছি। গুড ইভিনিং বন্ধুরা, এই যে বিকালে তো আমি বাতি দেখালাম, সুন্দর বাতি দেখালাম, এখন ওই যে 6:30, আর এই যে আমি চা বসিয়ে দিয়েছি, চা চিনি লাগাবো। আর চিনি লাগিয়ে দিব, আদা গোলমরিচ দিয়ে রচা, আমার ফুটে গেছে, চা পাতা লাগিয়ে দিব। চাটা হয়ে গেছে আমার, গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার কাপ, চায়ের কাপগুলো 3-4 কালারের কাপ আছে কাপ, কিন্তু আমি বের করি না, এটা দিয়েই চলে যায়। চা হয়ে গেছে আমার, তো চা হয়ে গেছে আমার, কাপগুলো 3-4 কালারের কাপ আছে আমার, কাপ আছে আমার, কিন্তু হচ্ছে বের করি না, আছে। আমাদের রাত্রের খাবার হয়ে গেছে, আর এখন রাত 11টা বাজে, তো সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, তো আমি ঘুমাবো এখন। তো আমার ভিডিওটা এখান থেকে, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক করবা, কমেন্ট করবা, প্লিজ সাবস্ক্রাইব করবা। তো গুড নাইট।